ই পাসপোর্ট নতুন একটা প্রযুক্তি শুধুমাত্র দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে যে পাসপোর্টের প্রয়োজন এমন ভ্রান্ত ধরণ থেকে অনেক মানুষই বেরিয়ে এসেছে তবে সরকার যেহেতু নতুন প্রযুক্তির ই পাসপোর্টটা নিয়ে এসেছে তো আপনি যদি পাসপোর্ট করতে যান সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা বর্তমানে কোন স্টেপে রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের একুশ দিনের মধ্যে এক মাসের মধ্যে এমনকি এক্সপ্রেস যে পাসপোর্টটা রয়েছে ই পাসপোর্টের ক্ষেত্রে সেটা দুই দিন এবং সাত দিনের মধ্যেও পাওয়া যায় তবে আপনি কিভাবে দেখবেন আপনার পাসপোর্টটা বর্তমান সময়ে কোন পরিস্থিতি রয়েছে এটা দেখার জন্যই প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে সরকারি ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে দেখতে পাচ্ছেন বামে থ্রি বার নামে দুইটা অপশান রয়েছে তো আপনি এখান থেকে নিচের দিকে চলে এসে চেক স্ট্যাটাস নামে একটা অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি এবং আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি আপনি চাইলে দুইটার মধ্য দিয়ে একটা করতে পারেন অথবা আপনি একটি দিয়েও করতে পারেন আপনারা সাধারণভাবে এখন হয়তো দেখতে পাচ্ছেন ও নামে একটা আইডি আপনি যখন পাসপোর্ট ফর্ম পূরণ করতেছিলেন সেটা অনলাইন হোক কিংবা আপনি মূলত পাসপোর্ট অফিসে যেয়ে আপনি ফর্মটা নিয়ে পূরণ করেন তো সেক্ষেত্রেও ও আইডি নামে একটা অপশান রয়েছে তো আপনারা চাইলে সেই ও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন আবার অনেক সময় এনরোলমেন্টের সময় কিন্তু আপনাদের পাসপোর্টের একটা আইডি দেওয়া থাকে যেটা মূলত অ্যাপ্লিকেশন আইডি তো সেই অ্যাপ্লিকেশান আইডি দিয়েও কিন্তু আপনি কাজটা চালিয়ে নিতে পারেন এই কাজটা করার জন্য আমরা প্রথমেই সাধারণভাবেই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি যেটা অনেকটা ইজি একটা স্টেপ আমাদের যে এনরোলমেন্ট আইডিটা রয়েছে সেই এনরোলমেন্ট আইডিটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু হয়তো বা সময় লাগতেছে তো ভিউস চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমাদের এনরোলমেন্ট আইডিটা চারটা জিরো এগারো আটশো পঁয়ত্রিশ চারটা জিরো এগারো আটশো পঁয়ত্রিশ তো আমাদের এনরোলমেন্ট আইডি কিংবা অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা আমরা পেয়ে গেছি তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট অফ বার্থ তো আপনি পাসপোর্ট করার সময় যে ডেট অফ বার্থ কিংবা জন্ম তারিখটা রয়েছে যেটা দিয়েছিলেন এখানেও কিন্তু সেটা দিবেন। তো আমরা এখান থেকে ঠিক তেমনিভাবে আমরা জন্ম সালটাও কিন্তু দেখতে পাচ্ছি দুই এটা হচ্ছে মে চব্বিশ তো এই সব কিছু পূরণ করার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আই এম নোটের রিবট তো এটা কিন্তু অনেকের কাছে আসতে পারে আবার নাও আসতে পারে তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নোটের রোবট যদি এরকম অপশান আসে তাহলে তো ভালো আবার অনেকের ক্ষেত্রে ক্যাপচা পূরণ আসে তো অনেকের ক্ষেত্রে যদি ক্যাপচা পূরণ আসে আপনাকে এখানে ইন্ডিকেট করে বলে দেওয়াই থাকবে আপনাকে কোন ধরনের ক্যাপচাগুলো পূরণ করতে হবে এর পরবর্তীতে আমরা চেক নামে একটা অপশান দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব তো হয়তোবা কিছুটা সময় নেবে আপনাদের ইন্টারনেট কানেকশনের উপর ভিত্তি করে আপনারা সাধারণভাবে এখানে দেখতে পাবেন যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে অপশান রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট রিসিভ ই পাসপোর্ট রেডি ফর পিক আপ ডিয়ার অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ হচ্ছে আপনাকে বলতেছে ইয়োর নিউ ই পাসপোর্ট অ্যারাইভ অ্যাট দ্য লোকাল পাসপোর্ট অফিস অ্যান্ড ইজ নাও রেডি টু ডেলিভার প্লিজ ব্রিং দ্য ডেলিভারি স্লিপ আপনার যে ডেলিভারি স্লিপটা রয়েছে সেই ডেলিভারি স্লিপটা নিয়ে আপনি পাসপোর্ট অফিসে যাবেন সরকারি ছুটির দিন ব্যয় অর্থাৎ শুক্র শুনি এবং আর যে সকল ছুটির দিন রয়েছে সেই সকল ছুটির দিন ব্যয় আপনি পাসপোর্ট অফিসে গিয়ে জাস্ট স্লিপটা দেখালেই কিন্তু আপনাকে পাসপোর্টটা দিয়ে দিবে। তো এভাবে চাইলে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে পাসপোর্টের যে ইয়েটা রয়েছে সেটা দেখতে পারেন অনেকের কাছে হয়তো বা এই পদ্ধতিটা খারাপ লাগতে পারে তো এই পদ্ধতিটা যদি তাদের কাছে সহজ না হয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি আপনার স্মার্টফোনের এসএমএস অপশানে যাবেন এস এম এস অপশানে যে আপনার যে হচ্ছে পাসপোর্ট করার সময় ও আইডিটা রয়েছে কিংবা অ্যাপ্লিকেন্ট আইডি রয়েছে যে আইডিটাই থাকুক না কেন আপনি যদি দেখা যায় যে ও আইডি দিয়ে চেক করতে যান আপনার পাসপোর্টের বর্তমান পরিস্থিতি কি সেক্ষেত্রে ই ডাবল পি লিখবেন ই বড়ো হাতের ডাবল পি বড়ো হাতের একটা ফাঁকা দিবেন অর্থাৎ স্পেস তারপর ও আইডি ও আইডি দেওয়ার পর আপনার যে ও আইডি নাম্বারটা রয়েছে সেই ও আইডি নাম্বারটা কিন্তু সেখানে লিখে দেবেন এবং ও আইডি নাম্বারের মাঝখানে কিন্তু কোনো প্রকার স্পেস থাকবে না ঠিক যেভাবে এখন হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় তো আপনার যদি ওআইডি নাম্বারটা মরে না থাকে অর্থাৎ অ্যাপ্লিকেশান করার সময় যে পাসপোর্টের যে ফর্মটা দেওয়া হয় সেখানে ওআইডি নাম্বারটা থাকে ওআইডি নাম্বারটা যদি মরে না থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন পাসপোর্ট করার সময় যে এনরোলমেন্ট করতেছিলেন তো সেখানে আপনি একটা স্লিপ দেওয়া হয়েছিল। ওই স্লিপে আপনার একটা আইডি নাম্বার লেখা রয়েছে আপনার চাইলে সরাসরি আপনি আপনার স্মার্টফোনে ম্যাচ অপশনে যাবেন যাওয়ার পর ই ডাবল ই ইও বড়ো হাতের ডাবলপিও বড়ো হাতের স্পেস আপনার যে এনরোলমেন্ট আইডির যে নাম্বারটা এখন দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে সেখানে এস এম এসটা পাঠিয়ে দেবেন টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে এর পরবর্তীতে আপনি সাধারণভাবেই কিছু সময়ের পরে কিন্তু এস পাবেন আপনার পাসপোর্টের বর্তমান পরিস্থিতিটা কীরকম তো এইভাবে চাইলে কিন্তু খুব ইজিতে আপনি দেখতে পারেন আপনার পাসপোর্টের বর্তমান পরিস্থিতি কী বা পাসপোর্টটা এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে